আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। খেতে অসাধারণ টেস্ট, এটা ভাতের সাথে, খিচুড়ির সাথে, বোয়ার সাথে, যে কোনো খাবার সাথে আপনারা এটা খেতে পারেন, যারা ঝাল পছন্দ করেন, ঝাল প্রিয় মানুষদের জন্য এই রেসিপিটা। তা এই জায়গায় আমি বোম্বাই মরিচ নিয়েছি, বেশ অনেকগুলো বোম্বাই মরিচ নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো মরিচ কিন্তু সবুজ ছিল, তা সব লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক রাতেতেই। তা আমি লাল সবুজ দুটোই মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু বেশিরভাগই লাল হয়ে গেছে। নিয়েছি আম, আর এখন নতুন আম উঠেছে, আমের দেখতে পাচ্ছেন ছোট আমগুলো সাইজ। তা চারটি আম এক কুটে আমি এটা ধুয়ে একদম ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। নিয়েছি রসুন আর সরিষা পেস্ট। তা চলেন চুলাতে চলে যাই, রান্নাটা শুরু করে দেই। তা বেশ বড় সাইজের একটা কড়াই নিয়েছি, সরিষা তেল দিয়েছি এক কাপ, আর এই জায়গা 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল যেহেতু উপরে একটু ফেনা উঠে আসবে, এতে ভয়ের কোনো কারণ নেই। দিয়ে দিব এই জায়গা 5 ফোড়ন, 4 চামচে 2.5 চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। তা সরিষা বাটাটা আর 5 ফোড়নটা একটু ভেজে নিব। তো এটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই জায়গা আমি আম অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন যে সরিষার তেলের যে উপরে ফেনাটা উঠেছে এটা কমে যাবে, সমস্যা নেই। তো একটু বড় সাইজের পাত্র নেবেন সবসময় আচার বানানোর সময়। তো দিয়ে দিচ্ছি আমগুলো, আর অবশ্যই আমগুলোর সাথে যিনি পানি না থাকে এদিকে খেয়াল করবেন, কেটে ধুয়ে একটু বাতাসে শুকিয়ে নিলেই হবে। তা আমটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ, এই জায়গায় 4 চামচে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চামচ, এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই জায়গায় রসুন আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি রসুন। আমের কারণে বোম্বাই মরিচের আচারটা খেতে অসাধারণ টেস্ট হবে, এটা একটা টক টক লাগবে। তাই এটা এখন দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এই জায়গায় নেড়ে চেড়ে তারপরে আমি সিরকা অ্যাড করবো। তো চিনিটা একটু গলে আসছে দেখতে পাচ্ছেন, 1 কাপ পরিমাণ আমি সিরকা দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে কিন্তু চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে রাখবেন, ফুল আছে এটা রান্না করে নিতে হবে আচারটা। আর এই আচারটা এই সিরকার কারণে আপনারা বছর ভরে খেতে পারবেন, কিছুই হবে না। দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, কিছু মরিচের বোটা ফেলে দিয়েছি আর কিছু মরিচের বোটাগুলো রয়ে গেছে। যেগুলো ফেলেছি ওগুলো কিন্তু মুখটা কিন্তু ছুটে যায়নি, তো এমনি বোম্বাই মরিচের যে একটা সুন্দর একটা গ্রান সেটা বেরোয় আসবে। এখন এটা নেড়ে চেড়ে একদম পানি থাকা যাবে না, কোনো পানি কিন্তু নেই, দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু হয়ে গেছে, নরম হয়ে আসছে। তা আমি আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, আর অবশ্যই কড়ার থেকে নামিয়ে ফেলবেন যেহেতু আম আছে, নাহলে থাকলে কিন্তু আচারটা অন্যরকম হয়ে যাবে কালারটা। তো এই জায়গাখানেও কোনো পানি নেই, আর দেখতে পাচ্ছেন মরিচটি ফুলে আসছে উঠেছে, কিন্তু এগুলো আবার পরে নামিয়ে নিলে চুপসে যাবে। তাই বাটিতে আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে মরিচগুলো এখন খুব সুন্দর নরম হয়ে আসছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তা এটা ঠান্ডা হলে আমি বয়ামে ভরে একটা রোদ দিয়ে রেখে দেবো, বাস আপনারা একটা বছর বাইরে রেখেই খেতে পারবেন, কিছুই হবে না। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, জানাতে ভুল করবেন না। তা আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।